দক্ষিণবঙ্গে সেরকম ভাবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি আর তার জেরেই উত্তরবঙ্গের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে, বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। এবং যে ছবিও দেখতে পাচ্ছেন, রীতিমতো নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনবার জন্য ইতিমধ্যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। কোথাও কুমোর সমান জল, এমনকি কোথায় নদী কোথায় সড়ক পথ সেটাই বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা চিন্তা বাড়াচ্ছে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের ফুসছে তিস্তা, জলঢাকা সহ জেলার একাধিক নদী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সতর্কতা আবারও জারি করা হয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ছিল এবং কোচবিহার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সেই ভারী বৃষ্টিপাতও হয়েছে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কোচবিহারের ছবিও দেখতে পাচ্ছেন, যেখানে যে একাধিক নদী রয়েছে নদীগুলির জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে এবং আশপাশের এলাকার মানুষজন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে, যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য। আর এরই পাশাপাশি জলপাইগুড়ির ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন জলপাইগুড়িতেও সেখানে লাগাতার বৃষ্টিপাত, জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে, নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে, বিপদসীমার উপর থেকে বইছে একটার পর একটা নদী। উত্তরবঙ্গের রাস্তায় এক কোমর জল কোনো জায়গায়, আবার কোথাও হাঁটু পর্যন্ত জল রয়েছে। সমস্যার মধ্যে সেখানকার সাধারণ মানুষজন তারা রয়েছেন। জলপাইগুড়ির ছবি দেখালাম, কোচবিহার এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলাগুলি প্রত্যেকটি জায়গায় এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরপর আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে ছবিগুলো, তাতে কার্যত চিন্তার ভাঁজ। নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা এই মুহূর্তে অন্যত্র তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টি এখনো পর্যন্ত থামার কোনো সম্ভাবনার কথাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানাচ্ছে না। উপরন্তু বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজও হতে পারে এমনটাই পূর্বাভাস। অন্যদিকে নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা নিজেরাই বাঁধ দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনোভাবে জল আটকানো সম্ভব হয়। আর এরই সঙ্গে সঙ্গে শিলিগুড়ির ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অত্যন্ত জনবহুল শিলিগুড়ি এবং সেখানেও পর্যন্ত একই অবস্থা, নদীগুলি কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীর যা স্রোত আপনারা জানেন, উত্তরবঙ্গের বেশিরভাগ নদী পাহাড়ি এলাকার খরস্রোতা নদী, যে কারণের জন্যই বিপদ অনেকটাই বেশি, বিপদের আশঙ্কা অনেকটাই বেশি। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তিস্তা, তোর্সা থেকে আরম্ভ করে মহানন্দা প্রত্যেকটি নদীর, জলঢাকা প্রত্যেকটি নদীর জলস্তর রীতিমতন বেড়ে গিয়েছে, যে কারণের জন্য বন্যার সংখ্যাও কিন্তু থেকেই যাচ্ছে। সাধারণ মানুষজনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এবং প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন, উত্তরবঙ্গের প্রশাসন। এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অর্থাৎ আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পাশাপাশি আপনাদেরকে দেখাই আসামের ছবিটা। আসামে বন্যা পরিস্থিতি আপনারা জানেন এবং সেই বন্যা পরিস্থিতি আরও শোচনীয় অবস্থা। 12 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যা কবলিত, জলের নিচে হাজার হাজার গ্রাম। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 90, লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে এবং এখনও বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। এখনও অসমে প্রায় 3 লক্ষ মানুষ তারা ঘর ছাড়া। রাজ্যের 316টি ত্রাণ শিবিরে ব্যবস্থা এবং বন্যায় বিপাকে পড়েছে রাজ্যের 6.5 লক্ষেরও বেশি পশু। কাজিরাঙ্গায় মৃত্যু হয়েছে 10টি রাইনো, 150টি হগ ডিয়ার সহ 180টি পশুর, 135টি পশুকে উদ্ধার করা হয়েছে। এবং অসমের যে জেলাগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কাছাড়, ধুবড়ী এবং বিভিন্ন জায়গা, ডিব্রুগড় সহ বিভিন্ন জায়গায় মূলত পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আর এই মুহূর্তে দিল্লি নিউজরুম থেকে সরাসরি শ্রাবস্থী আমাদের সঙ্গে রয়েছেন। আরও একটু বিস্তারিত তোমার থেকে জানবার চেষ্টা করবো, মৌসুম ভবনের তরফ থেকে কি জানানো হচ্ছে আসামে কার্যত যা বন্যা পরিস্থিতি, একের পর এক মৃত্যুর খবর আমরা পাচ্ছি, শোচনীয় অবস্থা। আসাম বন্যা পরিস্থিতিতে এখন ডেথ টোল এসে দাঁড়িয়েছে 91-তে এবং গত 24 ঘন্টায় আসামের এবং বন্যা পরিস্থিতিতে একটু উন্নতি হয়েছে, কারণ আক্রান্ত মানুষের সংখ্যা কমেছে। ব্রহ্মপুত্র এবং 3টি প্রধান নদী রাজ্যে বিভিন্ন অংশে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এবং সিএম হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলেছেন যে 12,000-এর বেশি মানুষজন এবং 24 জেলায় 2,000-এর বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধুবড়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে আসছে কাছাড় এবং কোলাঘাট। বন্যা পরিস্থিতি অনেকটি নিয়ন্ত্রণে এবং পরিস্থিতির উন্নতি হতে পারে যদি তৃতীয় ঢেউ না আছড়ে পড়ে। বেশ, ধন্যবাদ জানাই তোমায়। প্রতি মুহূর্তের দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আপনারা জানেন, কিন্তু এরই সঙ্গে আপনাদেরকে জানাবো যে যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেভাবে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, সেই চাষিরা কবে ন্যায্য মূল্য পাবেন। সাধারণ মানুষও বাজার থেকে সুলভ মূল্যে পান কাঁচা আনাজ, আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই কৃষক বাজার তৈরি পরিকল্পনা করে রাজ্য। শুরু হয় কাজও, কিন্তু ঝাড়গ্রামে 8টার মধ্যে 6টা কৃষক বাজারই দেখেনি দিনের আলো। বর্তমান পরিস্থিতিতে যখন কাঁচা আনাজের বাজারে আগুন, তখন সাধারণ মানুষকে হয়তো কিছুটা হলেও সুরাহা দিতে পারত এই কৃষক বাজারগুলি, কিন্তু সেগুলি ভরে গিয়েছে জঙ্গলে, আগাছায়। দেখুন ছবি দেখে হয়তো মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু না, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রামের কৃষক বাজারে। কৃষক বাজারেরই এই ছবি দেখা যাচ্ছে। কৃষক বাজারের চারিদিকে জঞ্জালে পূর্ণ, বিভিন্ন জায়গায় আগাছা, আগাছাতে ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায়। সমাজ বিরোধীদের সন্ধে নামলে আখড়া বসে। যে কৃষক বাজারের যে হাল, দিনের পর দিন বেহাল অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাবে কৃষক বাজারের বিভিন্ন জায়গাতে এইভাবে ফাটল দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে চাঙড় খসে পড়ছে। রাজ্য সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় করে ঝাড়গ্রাম জেলাতে একাধিক এই ভাবে কৃষক বাজার গড়ে তোলা হয়েছিল, কিন্তু আদপে সেই কৃষক বাজারগুলি আজ পর্যন্ত চালু হয়নি। ঝাড়গ্রামের জেলায় একই রকমের কৃষক বাজার রয়েছে, যার মধ্যে বেলপাহাড়ি ও নয়াগ্রাম কৃষক বাজারগুলি চালু থাকলেও বাকি 6টি বাজার সূর্যের আলোই দেখেনি। একটা উৎসাহী সেইরকম আমরা কিষানদেরকে দেখিনি, তবে পরবর্তীকালে ওরা যাতে উৎসাহিত হয় সেই প্রোগ্রাম নেওয়া হচ্ছে, আর আমরা চাইব দ্রুত সেইগুলোকেও মানে কীভাবে উত্থান করা যাবে আমরা একটা কমিটি করে সেটা একটু কথা বলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কোথায় সমস্যা, কেন খোলেনি একের পর এক বাজার? ওনারা যে প্রজেক্টটা করেছেন, সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন এবং আবর্জনাতে ভর্তি মদের বোতল, একটা মানে দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মন্ডির নামে। স্থানীয়রা চাইছেন চালু হোক এই কৃষক বাজার, স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাক তাদের ফসলের, পরিষেবা পাক সাধারণ মানুষ, কিন্তু প্রশাসন কি শুনছে? ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। আর এবারে একটু খোলা বাজারের দিকে নজর রাখতে হচ্ছে। আপনারা জানেন এখনো পর্যন্ত অগ্নিমূল্য কাঁচা আনাজ, বাজার করতে গিয়ে কার্যত নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রিপাবলিকে লাগাতার খবরের জেরে অবশেষে যদিও টনক নড়ে সরকারের, কিন্তু তারপরও কোনো রকমের কোনো সুরাহা কি হয়েছে? সাধারণ মানুষের যে নাবিশ্বাস উঠছিল সেখান থেকে তারা কি রেহাই পেয়েছেন? যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন আদা যেখানে বিকোচ্ছে প্রায় 300 টাকা কিলো দরে, বেগুন বিকোচ্ছে 80 টাকা কিলো দরে, পটল 40 টাকা প্রতি কেজি, এবং একই সঙ্গে দেখাচ্ছি আলু সেখানে 35 থেকে 40 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ 50 এবং রসুন 400 টাকা কিলো দরে বিক্রি করা হচ্ছে। আর এই মুহূর্তে হাতিবাগান বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বৈন্দ্রিলা। আমি একবার সরাসরি বৈন্দ্রিলার সঙ্গে কথা বলবার চেষ্টা করি। বৈন্দ্রিলা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তারপর লাগাতার রিপাবলিক বাংলা এই খবর সম্প্রচার করেছে, নড়ে চড়ে বসেছে দেখেছি প্রশাসন, বিভিন্ন সময় টাস্কফোর্সের আধিকারিকরা তারা গিয়েছেন খোলা বাজারে, মার্কেট প্রাইস কী রয়েছে তা দেখবার জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কিছু কি কাজ হলো, কার্যকর কি হয়েছে? একদমই জানা যায়। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি হাতিবাগান মার্কেটে। গতকাল আমরা দেখলাম যে একেবারে দক্ষিণ কলকাতায় পৌঁছে গিয়েছিল টাস্ক ফোর্স, এবং সেখানে কিন্তু তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু ঘুরে দেখলেন এবং একদম পরিষ্কার তারা জানিয়েছিলেন যে উত্তর কলকাতার বাজারে কিন্তু অনেকটাই দাম কম দক্ষিণ কলকাতার তুলনায়। তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা হাতিবাগান মার্কেটে। আমি একটু জানবো ঠিক সবজির দাম কেমন রয়েছে, কারণ টাস্ক ফোর্সের তরফ থেকে বলা হচ্ছে উত্তর কলকাতায় নাকি বাজারের দাম কম রয়েছে। আমি সরাসরি বিক্রেতাদের কাছে যাই। দাদা একটু জানার চেষ্টা করবো কোন আনাজপাতির কি দাম রয়েছে। প্রথমে বেগুন থেকে শুরু করি, বেগুনের দাম এখন কত? 60-70। আপনাদের কেনা পড়ছে কত? কেনা ওই 55 টাকা। আচ্ছা, বেগুনের দাম তো ছিল 100 টাকার বেশি, 150 টাকা, 200 টাকা তো আমরা দেখেছি। একদিন হয়েছিল 200 টাকা, তারপরে 150 টাকা, 120 টাকা, এখন 70 টাকা, 60 টাকা। বেগুন কিনছে মানুষ? হ্যাঁ কিনছে। আচ্ছা, বেগুনের পর কোন জিনিসের দাম খুব বেশি ছিল এখন কমেছে? পটল মোটামুটি 35 টাকা। পটল তো প্রথম থেকে একটু কমই ছিল। হ্যাঁ, পটলের দাম কমই ছিল। টমেটোর দাম কি রয়েছে? টমেটো, কাঁচা লঙ্কা, ঢেঁড়স? কাঁচা লঙ্কা 12 টাকা 10 টাকা। সব 12 টাকা 10 টাকা। অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি কালকে সাউথ কলকাতা তো 8 টাকা কেজিতে বিক্রি হয়েছে, 8 টাকা সয় বিক্রি হয়েছে।
এখানে খরচা বেশি, একটু গাড়ি ভাড়া পড়ে যাচ্ছে, তো ওই জন্য দামটা একটু বেশি। গাড়ি ভাড়া পড়ে যাচ্ছে মানে আপনারা বলছেন যে কোলে মার্কেট থেকে পাইকারি মার্কেট থেকে আনতে বেশি হয়ে যাচ্ছে? ওই জন্য 10 টাকা সহ চলছে, 10 টাকা 12 টাকা, 10 টাকা 12 টাকা সহ চলছে। আর এখানে ঝিঙের দাম কি রয়েছে? ঝিঙে শসা শসা তো 100 টাকা কেজি ছাড়িয়ে গেছিল, এখন 60 টাকা কিলো, এখন 60 টাকা। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি লেবু রয়েছে, লেবু ক্যাপসিকাম ঢেঁড়সের দাম কি রয়েছে আজকে সকাল? ঢেঁড়স 60 টাকা, ক্যাপসিকাম 100 টাকা। বেশ, আমি একটু আলুর দামটা জানার চেষ্টা করি তনয়। এখানে যারা আলু রয়েছে, আমরা গতকাল থেকে দেখছিলাম যে আলুর দাম নিয়ে অনেকেই টাস্ক ফোর্সের তারা বিরক্তি প্রকাশ করছিলেন, তার কারণ আলু এখানে কিন্তু আমরা দেখেছি 35 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। আমি দেখি দাদা সকালবেলায় আজকে যে বাজার দর তাতে আলুর দাম কি রয়েছে? 35 টাকা কিলো, 35 টাকা কিলো, 28 টাকা কিলো কিলো আছে। 28 টাকা কোনগুলো? কোন আলু? মাঝারি আলু, যেটা মাঝারি আলু। আর বড় আলু 35 টাকা। দাম বেশি লাগছে আলুর দামটা 35 টাকা, অন্য অন্য জায়গায় দেখছি 32 টাকা কেজি যা রেট আছে, এমনি পাইকারি রেট, সেই হিসাবে তো ওই দামে বেচতে হবে, তারপরে খারাপ খারাপও আছে অনেক রকমের। বেশ ধন্যবাদ জানাই ওয়েন্দ্র। তোমার একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে মূলত তারা বলছেন যে সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু পাইকারি বাজার হোক খুচরো বাজার হোক যদি মূল্যটা স্থির না করা হয়, যদি একটা জায়গায় ফিক্সড না করা হয়, তাহলে তারাই বা কী করবেন বিক্রেতারা? তারাও তো সমস্যার মধ্যে পড়েছেন। আপাতত ধন্যবাদ জানাই।